বিভিন্ন ব্লক ও জিপি অনুযায়ী আশা নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশে কোনোরূপ কোন পরীক্ষা ছাড়াই আশা কর্মী নিয়োগের শুরু হচ্ছে আপনারা যারা আশা কর্মী পদের জন্য চাকরি করতে ইচ্ছুক বা আশা কর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের ভিডিওতে দেখবেন বিভিন্ন ব্লক ও জিপিতে আশাকর্মী পদের জন্য নিয়োগ হচ্ছে আমার সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি আপনাদেরকে ফিল করে জমা দিতে হবে তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো কোন ব্লকে কোথায় আশাকর্মী পদের নিয়োগ হচ্ছে এবং পোস্ট কতগুলো আছে সমস্ত বিষয় নিয়ে জানাবো জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাই যারা চ্যানেলে নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ প্রভাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে রাজ্য বা জেলার বিভিন্ন ব্লকে নেওয়া হবে কর্মী যেসব মহিলা প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম মাধ্যমিক পাসযোগ্যতায় কোনো ভালো চাকরির খোঁজ করছেন সব থেকে বড় কথা হলো এখানে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে জেলা লেভেলে বিভিন্ন ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েত তথা জিপিতে কর্মী নিয়োগ হবে এবং আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা সে যোগ্যতা আমরা দেখে নিচ্ছি এখানে দেখুন আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা চেয়েছে সে যোগ্যতা হল অবশ্যই যিনি আবেদন করবেন তাকে বিবাহিত বা ডিভোর্সি মহিলা হতে হবে অথবা বিধবা মহিলা হলেও হবে এবং তিনি অবশ্যই যে গ্রাম পঞ্চায়েতের বা যে গ্রামের জন্য আবেদন করবেন সেই গ্রামের কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা এস সি ক্যান্ডিডেট আছেন আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং হায়ার যারা কোয়ালিফিকেশন আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যে ফর্ম আছে অ্যানাক্সার এ সেই অ্যানাক্সার এ ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি আপনারা যে কোনো ইয়ে থেকে প্রিন্ট করে নেবেন দোকান থেকে এ ফোর সাইজ পেপারে বা আপনারা যে কোনো আপনারা ওয়েবসাইট থেকে আবেদন এটা ডাউনলোড করে নিতে পারবেন যে ডকুমেন্টসগুলা এর সঙ্গে দিতে হবে সেই ডকুমেন্টসগুলা হচ্ছে আপনাকে আপনার ডেট অফ বার্থের একটি ডকুমেন্টস দিতে হবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকের এবং আপনার রেসিডেন্সিয়াল প্রুফ একটি লাগবে ভোটার কার্ড বা রেশন কার্ড এবং বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও হয়ে যাবে এবং আপনার যে বিবাহিত সার্টিফিকেট সেটাও আপনার লাগবে ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ ডিভোর্স বা উইডো ক্ষেত্রে এবং অরিজিনাল মার্কশিট মাধ্যমিক এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে যেদিন আপনার ইন্টারভিউ হবে এবং দু কপি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে অবশ্যই লাগবে এবং আপনার অবশ্যই একটি পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প সেলফ অ্যাড্রেস সমেত আপনাকে দিয়ে দিতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের অবশ্যই পাঁচই জানুয়ারি দু হাজার মধ্যে আবেদন করতে হবে পাঁচই জানুয়ারি দু হাজার মধ্যে আপনাকে আবেদন করতে হবে এর মধ্যে আপনি কিন্তু আবেদন অবশ্যই করবেন পাঁচই জানুয়ারি দু এখানে যে সিলেকশন ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে সিলেকশন বেস হবে আপনাদের নাম্বারের উপর ভিত্তি করে আপনার যে নাম্বার আছে সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের ইয়ে হবে সিলেকশন হবে এবং স্কোর ইন্টারভিউ থাকবে আপনার দশ পার্সেন্ট এবং ভিলেজ ভ্যাকেন্সি যেটা রিজার্ভ আছে সেই রিজার্ভ অবশ্যই থাকবে এস সি গাইডলাইন অনুসারে তো আপনাকে এখানে ইন্ডেক্স নম্বর রোল নম্বর এগুলো লেখার দরকার নেই আপনার নেম হেলথ সাব সেন্টারের নাম লিখে দেবেন তারপরে নেম অব দা ভিলেজের নাম লিখবেন এবং আপনার ডান সাইডে পাসপোর্ট সাইজ ফটো চিটিয়ে আপনার নামটি ব্লক লিখে দেবেন এখানে অবশ্যই আপনাদেরকে মেল বা কালো জাতীয় পেন ব্যবহার করে বল পেন ব্যবহার করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে পর আপনার নিকটবর্তী যে বিডিও অফিস বিডিও অফিসে গিয়ে আপনাকে ড্রপ বক্সে এটা জমা করতে হবে আশা কর্মী পদের জন্য নিয়োগের যে ভ্যাকেন্সিগুলো গুলো সেটা হচ্ছে ব্লক হচ্ছে কালিম্পং এক এবং কালিম্পং দুই নম্বর ব্লকে কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু ব্লকের যেসব বাসিন্দা আছেন তাদের পক্ষে এটি একটি সুবর্ণ সুযোগ আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি দেখে নিতে পারেন